আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একটা ভিন্ন টপিক নিয়ে হাজির হয়েছি, বর্তমান সমাজের সাথে প্রাসঙ্গিক একটা টপিক। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড অফ উন্মাদনা, অবভিয়াসলি দ্য ফাংশন অফ উন্মাদ। তো উন্মাদ মানে কি এটা আমরা হয়তো সবাই জানি। আসলে কোন সময় আমরা নিজেকে উন্মাদ বলে পরিচয় দিতে পছন্দ করি, এরকম কিছু সময় আসে আমাদের মাঝে মাঝে। তো আমরা বিতর্ক সম্পর্কে সবাই মোটামুটি অবগত। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি, বিতর্কের একটা টপিক দেওয়া হয়, ধরে নেওয়া যাক বিতর্কের একটা টপিক হিসেবে সিলেক্ট করা হয়েছে পানির অপর নাম জীবন। ভাগ্যক্রমে একটা দল পক্ষে থাকবে এবং আরেকটা দল বিপক্ষে। তো যারা পক্ষে থাকবে তারা সবসময় প্রমাণ করার চেষ্টা করবে যে আসলেই পানির অপর নাম জীবন, এবং তারা বিভিন্ন প্রকার লজিক নিয়ে আসবে। বাট যারা বিপক্ষে থাকবে তারা কিন্তু সবসময় প্রমাণ করার চেষ্টা করবে মোটেই পানির অপর নাম জীবন না, বরং পানির অপর নাম মরণ। এটা মূলত এক প্রকার ঝগড়া। তো এই ঝগড়ার আগে কেউ কিন্তু লজিক দেখে পক্ষ বা বিপক্ষ হওয়ার চেষ্টা করে নাই বা সুযোগ পায়নি, একটা বিষয় আগে থেকে সিলেক্ট করা, এবং ভাগ্যক্রমে কেউ পক্ষে পড়ছে কেউ বিপক্ষে পড়ছে। তো এটার সাথে আমি কী মিলাতে চাচ্ছি, একইভাবে বিশ্বকাপ খেলায় আমরা যে বিভিন্ন দল এর সমর্থনে বিভিন্ন প্রকার কার্যক্রম প্রকাশ করি বা যুক্তিতর্ক করি, এই দলগুলো কি আসলেই আমরা খেলা দেখেই কি বেশিরভাগ ক্ষেত্রে পক্ষ নেওয়ার চেষ্টা করি? কখনোই না। মানুষ যে খেলার ধরন দেখে সাপোর্ট করে না তার একটা বড় এক্সাম্পল হলো পরবর্তীতে কেউ কখনো খেলার ধরন অনুযায়ী দল চেঞ্জ করে না। ছোটবেলা থেকে হোক বা প্রথম যে দলের সাপোর্টার হয়, পরে সেই দল অধঃপতনে চলে গেলেও মানুষ সেই দলে সাপোর্ট করে। একজন আর্জেন্টিনা বা ব্রাজিলের সমর্থক যদি বলে যে আমি এদের খেলার শিল্প দেখে সাপোর্ট করি দলের, তাহলে কিন্তু সেটা একটা ভুয়া কথা। এই আর্জেন্টিনা ব্রাজিল তাদের খেলার শৈল্পিকতা যদি কখনো হারিয়ে ফেলে তাও কিন্তু সেই সাপোর্টার সেই দলেরই সাপোর্ট করবে। তো মানুষ কীভাবে সমর্থক বা সাপোর্টার হয় আমি আজকে পয়েন্ট আকারে একটু তুলে ধরার চেষ্টা করি। ছোটবেলায় কোনোভাবে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কিন্তু কোনো একটা দলের পক্ষে চলে যায়, এবং এর পরিমাণ সবচেয়ে বেশি। যেমন আমার স্পষ্ট মনে আছে আমি যেই দল সাপোর্ট করি আমার বোন অটোমেটিক সেই দলের সাপোর্টার হয়ে গেছিল। ইভেন বয়ফ্রেন্ড এর দ্বারা প্রভাবিত হয়ে গার্লফ্রেন্ডও কিন্তু সাপোর্টার হয়ে যায় সেই দলের, যদি সেই গার্লফ্রেন্ড আগে থেকে কোনো দলের সাপোর্টার না থাকে। আপনি যার দ্বারা প্রভাবিত হয়ে সাপোর্টার হন তার সাথে যদি আপনার কোনো বৈরিতা থাকে তাহলে সে যে দল সাপোর্ট করে আপনি তার অপোজিট সাপোর্টার হবেন। আমি ছোটবেলায় কীভাবে প্রভাবিত হয়ে কার কার দ্বারা প্রভাবিত হয়ে কোন দলের সাপোর্ট নিছি এগুলো কিন্তু আমার এখন স্পষ্ট মনে আছে, এবং খুব নগণ্য সংখ্যক লোকই আছে যারা খেলা দেখে সাপোর্টার হওয়া বা সমর্থক হওয়ার সৌভাগ্য লাভ করে। এরপরে যেটা বলবো সেটা হলো দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের উপমহাদেশের বা আমাদের দেশের লোকেরা এবং বড় একটা অংশ ধর্মীয় দিক বিবেচনা করে দলের সমর্থন জোগায়। আমাদের দেশের কিছু কিছু মুসলিম রয়েছে যারা ধর্মীয় কারণে বা পাকিস্তানি মুসলিমদের ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ দেখে পাকিস্তান দল সাপোর্ট করে, এবং আরও কঠিন সত্য হলো আমাদের দেশের যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা ধর্মীয় কারণেই মূলত অধিকাংশ ক্ষেত্রে ইন্ডিয়া সাপোর্টার হয়ে থাকে। এখন আপনারা বলতে পারেন যে ইন্ডিয়া তো ভালো খেলে এই জন্য ইন্ডিয়া সাপোর্টার, বাট দেখবেন শুধু ক্রিকেট না প্রতিটা ক্ষেত্রেই তাদের ইন্ডিয়ার প্রতি পূর্ণ সমর্থন থাকে, সেটা হতে পারে ভিজিবল হতে পারে ইনভিজিবল। আসলে আমরা ধর্মীয় রীতিনীতি কতটুকু মানি সেটা আমাদের কাছে বড় ব্যাপার না, বাট ধর্মের প্রতি টান বা ইমোশনটা আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করি। বাট আফটার অল আফটার লাইফ আমাদের ইমান আমলটাই কিন্তু মেইন বিষয় হয়ে দাঁড়াবে। ধর্মের প্রতি টান ধর্মের প্রতি ইমোশন এটা আমাদের সাপোর্ট নাও করতে পারে, তাই বলে সবাইকে আমি ব্লেম করলাম এমনটা কিন্তু না। এবং ধর্মের প্রতি ইমোশন বা টান এটা কিন্তু কোনো নেতিবাচক দিক না, এটা ভালো দিক। বাট এই টান কিন্তু যেখানে দেখানোর দরকার সেখানে দেখাইতে হবে। এই পয়েন্টটা যে আমি তুলে ধরলাম ধর্মীয় পয়েন্টটা, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, ইট মে হার্ট ইউ আর নট, আই হ্যাভ জাস্ট সেইড দ্য ট্রুথ। এবং সবশেষে চার নম্বরে যে পয়েন্টটা তুলে ধরতে চাই, মানুষ নিজের দেশের প্রতি ভালোবাসা দেখে নিজের দেশের সাপোর্টার হয়, যেটা আমরা ক্রিকেটে বাংলাদেশের প্রতি সমর্থন দেখি আমাদের দেশের লোকদের। এবার আসা যাক সাপোর্টার হয়ে আসলে ফায়দাটা কী বা লাভটা কী। আমি যদি একটা ধূমপায়ী ব্যক্তিকে বা একটা ড্রিঙ্ক করা বা অ্যালকোহলের সাথে লিপ্ত ব্যক্তিকে যদি বলি যে আপনার এটাতে তো অনেক ক্ষতি, অমুক অমুক ক্ষতি, বাট এটা করে আপনার লাভটা কী, হোয়াট উইল বি দ্য আনসার, সেভাবে আনসার দিতে পারে যে আসলে কোনো লাভ নাই, কোনো লসও নাই তার কাছে বাহ্যিকভাবে, কারণ ফিজিক্যাল যে হ্যাম্পার বা ক্ষতিটা সেটা কিন্তু তার কাছে ক্ষীণ। না খাইলে থাকতে পারি না, খাইলে শান্তি অনুভব হয় এই জন্য খাই, এটাও একটা অ্যান্সার। দ্য সেম ক্যান বি সেড, একইভাবে বলা যায় খেলার নেশাটাও। তবে খেলার মধ্যে একটা এক্সট্রা লাভ আছে, সেই লাভটা হলো কষ্ট। আমার মনে হয় সাপোর্টাররা খেলার মধ্যে হেরে গিয়ে যে কষ্টটা পায় এই কষ্টটা জীবনে কোনো দিন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি তার শত্রুও কোনো দিন দেয় না। আমি আমার ছোটোবেলার একটা অনুভূতি বলি, আমি ছোটোবেলায় খেলার প্রতি এত আকৃষ্ট ছিলাম, এখন কমে গেছে অনেকটাই, ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। তো ছোটোবেলায় খেলার প্রতি এত আকৃষ্ট ছিলাম আমি যেই দলের সমর্থন করি সেই দল খেলে হারতেই থাকে। তো একটা পর্যায়ে আমার যে অপোজিট দল আমি চাই যে সেই দল হারুক, তো আমি মনে মনে বলি যে আজকে এই দলের সমর্থন করবো, কারণ আমি যেই দলের সমর্থন করি সেই দলে তো হারে। তো এটা জাস্ট আমার ছোটোবেলার একটা অনুভূতি। সাপোর্টার হলে যে শুধু নিজের দল হারার বেদনা তেমন কিন্তু না, আপনি একটা দলের সাপোর্ট করেন মানে অপোজিট আর একটা বড় দলের বিপক্ষ আপনি, সে দল হারুক সেটা চান। তো সেই দল যখন জিতে তখনও কিন্তু আপনি সমান পরিমাণ কষ্ট পান। আমরা যদি যারা খেলা দেখে এবং যারা খেলা দেখে না তাদের মধ্যে একটা কম্পারিজন করি তাহলেই বুঝতে পারবো যে এখানে কার বেনিফিট আর কার বেনিফিট নাই। আমি পার্সোনালি মনে করি যারা খেলা দেখে তারা এক প্রকার অসুখী, এবং যারা খেলাধুলা দেখে না বা সাপোর্টার হয় না কোনো দলের, খেলাধুলার প্রতি আকৃষ্টতা নাই, তারা এক প্রকার সুখী। তো এটা একটা লজিক্যাল সেন্টেন্স, বিকজ যারা খেলা দেখে না তাদের মধ্যে কিন্তু কোনো হেডেক নাই যে কে জিতলো কে হারলো, কোনো মাথা ব্যথাই নাই তাদের। বাট যারা খেলাধুলায় সাপোর্টার হয়ে হেরে যায় তাদের কিন্তু এটা
স্বাভাবিক লাইফে অনেক বড় একটা হ্যাম্পার হয়ে দাঁড়ায়। আর এই যে খেলা দেখা না দেখা যে পার্থক্যটা, আমরা যারা খেলা দেখি রেগুলার, খেলার প্রতি আকৃষ্ট, খেলাকে ভালোবাসি, তারা কিন্তু বলতে পারবো না যে যারা খেলা দেখে না তারা লাইফে আমাদের চেয়ে অমুক দিক থেকে পিছিয়ে আছে বা তাদের থেকে আমরা অমুক দিক থেকে লাভবান, এই জিনিসটা কিন্তু আমরা কখনো বলতে পারবো না। জাস্ট এটা আমাদের একটা আকৃষ্টতা, যে আকৃষ্টতাই কিন্তু আমাদের স্বাভাবিক লাইফকে একটা সময় হ্যাম্পার করে। তবে হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস লাভ করছি বিশ্বকাপ দেখে ছোটবেলা থেকে, সেটা হলো হন্ডুরাস নামে যে একটা দেশ আছে পৃথিবীতে সেটা জানছি। এছাড়া তেমন কিন্তু কোনোভাবে আমি লাভবান হই নাই, বরং কষ্ট পেয়েছি অনেক। আর এসব খেলাধুলার মধ্যে যতই সম্প্রীতি বা ইত্যাদি বেনিফিটের কথা বলি শোনানো হোক, এসব দিয়ে কিন্তু আমাদের এক্স্যাক্টলি কোনো উপকার বা কোনো লাভ নাই, তবে লস আছে অনেক। এসব দিয়ে আমাদের মধ্যে হিংস্রতা, আমাদের একে অপরের প্রতি অ্যাটাকিং একটা মনোভাব, ঝগড়া বিদ্বেষ, হিংসা, কটাক্ষ করার প্রবণতা, এগুলো কিন্তু বৃদ্ধি পায়। এসব থেকে আসলে পাওয়ার তেমন কিছুই নাই আমাদের, এটাই হলো সত্য। এবং সবশেষে সবচেয়ে বড় যে নেতিবাচক দিক সেটা হলো অপচয়, একটা হিউজ পরিমাণ অর্থ অপচয়। তো সেই অপচয়টা হতে পারে বৈশ্বিক অপচয়, বাট আমাদের দেশে মানুষ কিছু কিছু উন্মাদ আছে, এতটাই উন্মাদ যে তারা তাদের জমি জমা বিক্রি করে বা নিজে নিঃস্ব হয়ে কোনো একটা দলকে সমর্থন দিয়ে যায়, বিভিন্ন কিছু তৈরি করে বা বিভিন্ন কিছু করে, বাট এই জিনিসটাকে সবাই ইতিবাচকভাবে দেখে। তো এদের জায়গাটা ইহকালে এবং পরকালে কোথায়, এটা কি তারা কখনো চিন্তা করে, বা তারা কি স্বাভাবিক মানুষ? এটা তো একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আমাদের মিডিয়া বা বিশ্ব যতই এটাকে পজিটিভলি ফুটিয়ে তোলার চেষ্টা করুক, তো একটা টপিক আজকে জাস্ট একটু ক্লিয়ার করতে চাই, ধর্মীয়ভাবে আসলে এসব আয়োজনের, এসব খেলাধুলার বিধানটা কি? এটা আমাদের অনেকের মধ্যে ক্লিয়ার হলেও বা অধিকাংশ লোকেই জানি বা এটা মানি না, কিন্তু কিছু কিছু লোকের মধ্যে তারপরে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, সঠিক ইনফরমেশনটা তার কাছে নাই। পৃথিবীতে এইরকম যত আয়োজন রয়েছে এই সবগুলো ইসলামে হারাম হওয়ার জন্য, আমি আমাদের ধর্ম অনুযায়ী বলতেছি, ইসলামে হারাম হওয়ার জন্য যতগুলো কারণ দরকার তার থেকে অনেক বেশি সংখ্যক কারণ রয়েছে। কাজে এগুলোর প্রতি এক্সট্রা ইমোশন দেখিয়ে এগুলোকে হালাল প্রমাণ করার কিছু কিছু ব্যক্তি চেষ্টা করে, যার ফলে এইটুকু বলে রাখলাম। যদি আজকের ভিডিওর টপিক আমার এটা না, মূলত খেলাধুলা নিয়ে, খেলাধুলার সাথে পেশাদারিত্ব জিনিসটাই তো বিতর্কিত আমাদের ধর্মে। আর এইসব বিষয়কে যত স্বাভাবিকভাবে নেবেন আপনি বা যত হালাল মনে হবে আপনার কাছে, আপনি বুঝে নেবেন যে আপনি ধর্ম থেকে ততটাই দূরে। তো যাই হোক, আজকে আমার ভিডিওর সবচেয়ে মেইন যে পয়েন্টটা সেটা হলো, আমরা এই খেলাধুলার প্রতি যতটা না ইমোশন দেখাই, এই খেলাধুলার প্রতি টান রেখে যতটা মানুষের সাথে তর্কে লিপ্ত হই বা মানুষের সাথে ঝগড়া করি, মোট কথা যতটা টান দেখাই এই ততটা টান কিন্তু আমরা আমাদের ফ্যামিলি পার্সনের প্রতিও দেখাই না। এমনকি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর প্রতি এতটা টান, এতটা ভালোবাসা দেখাই না, যতটা ভালোবাসা আমরা কোনো একটা ভিনদেশি প্লেয়ারের পক্ষে দেখাই। তো দিন শেষে কিন্তু এগুলো আমাদের জন্য পজিটিভ কোনো কিছু না, বরং এগুলো আমাদের জন্য নেতিবাচক একটা ইফেক্ট নিয়ে আসতেছে। যত দিন যায় তত আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের সাথে সম্প্রীতি কমে যায়, বাট সম্প্রীতি বাড়তেছে কাদের সাথে, কাদের প্রতি আমাদের এত ভালোবাসা বাড়তেছে, যাদের প্রতি ভালোবাসা দেখানোর কোনো মূল্য নাই। আমরা রাত জেগে খেলাধুলায় কাটাইতে পারি, তাদের নিয়ে তর্ক করতে, তাদের নিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে, তাদের নিয়ে সবসময় আমরা ব্যতিব্যস্ত, এই খেলাধুলার আলোচনা খেলাধুলা নিয়ে সবসময় ব্যতিব্যস্ত, কিন্তু সৃষ্টিকর্তা যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তার জন্য কিছু করতে কি আমরা ব্যতিব্যস্ত হই কখনো? ব্যতিব্যস্ত তো হই না, বাট রেগুলার তিনি যে আমাদের কিছু রেসপন্সিবিলিটি দিয়েছে, কিছু ডিউটি দিয়েছে, সেগুলো আমরা করি না। তাহলে আমরা দিনে দিনে কি উপরে যাচ্ছি নাকি নিচে নামতেছি? তো সবশেষে এতটুকুই বলতে চাই, এভরিথিং হ্যাজ আ লিমিটেশন, সব কিছুর একটা লিমিটেশন রয়েছে, এই লিমিট বা লিমিটেশনটা ক্রস করলে আমরা আর মানুষের পর্যায়ে থাকি না। আগেই বলেছি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড অফ উন্মাদনা, অবভিয়াসলি দ্য ফাংশন অফ উন্মাদ, এখন উন্মাদ মানে কি এটা আপনাদের কাছে প্রশ্ন আমার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।